আজকে এই অনুষ্ঠানে সংগ্রাম সভাপতি উপস্থিত সহকর্মী নেতৃবৃন্দ, সহযোদ্ধা ভাই বোনেরা যারা এতক্ষণ বক্তব্য রাখছেন তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনলাম, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি যারা এতক্ষণ শুনলেন তাদেরকেও ধন্যবাদ, যারা মিডিয়া জগতে আছেন তারা অনুষ্ঠানটি প্রচার করার জন্য উপস্থিত হয়েছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। আমাদের তো বলার শেষ নাই, এক যুগ আগে থেকেই বলা শুরু করেছি, এখনো বলছি। আমার মনে হয় আমাদের যা কিছু বলার আছে সব বলাই শেষ, কিন্তু আমাদের যা কিছু করার আছে সেই কাজটি আমাদের শুরু করা বেশি প্রয়োজন। আমরা সকলেই বলি, উপলব্ধি করি যে এইভাবে বসে বসে শুধু মিটিং করে বক্তৃতা দিয়ে শেষ হবে না, এটা আমাদের অতীত অভিজ্ঞতা। বক্তৃতা দিয়ে কিছু হয় না, তবে বক্তৃতায় মানুষকে উদ্বুদ্ধ করা যায়, কিন্তু ফাইনালি কিন্তু কিছু একটা করতে হয়। যেমনি বাংলাদেশটা স্বাধীন হয়েছে কিন্তু বক্তৃতায় না, কিন্তু বক্তৃতায় কিন্তু মানুষ উদ্বুদ্ধ হয়েছিল, কিন্তু যুদ্ধটা করে কিন্তু দেশটা স্বাধীন করতে হয়েছে। সেই যুদ্ধের ঘোষণাটা কিন্তু যিনি বক্তৃতা জানেন তিনি দেন নাই, তিনি ছিলেন তৎকালীন মেজর জিয়া। দেশটা ভাষণে স্বাধীন হয় নাই, দেশটা স্বাধীন হয়েছে একটা যুদ্ধের মধ্য দিয়ে। আজকে তার চেয়ে বড় যুদ্ধে আমরা আছি, সুতরাং আমাদের কথাবার্তা বক্তব্য যতই ভালো হোক না কেন, যত কঠিন এবং কঠোর ভাষাই উচ্চারণ করি না কেন, ফলাফল হাতে পেতে হলে কিন্তু আমাদের যুদ্ধেই নামতে হবে, সেই যুদ্ধটাই আমাদেরকে করতে হবে। যুদ্ধ সবসময় অস্ত্র দিয়েও হয় না, আবার কখনো কখনো অস্ত্র ছাড়াও হয় না। একাত্তরের যুদ্ধটা অস্ত্রের প্রয়োজন ছিল, কারণ এটা সুশিক্ষিত সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। এখনকার যুদ্ধটা তো গণতন্ত্রের যুদ্ধ, আমরা যে কারণে দেশ স্বাধীন করছিলাম সেটা হলো গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রটাই আমরা পুনরুদ্ধার করতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। বাংলাদেশের সংবিধানে বর্ণিত যা কিছু অধিকার আছে নাগরিক, রাজনৈতিক, সামাজিক, সেই অধিকারের মধ্য থেকেই কিন্তু আমরা প্রয়োগ করতে চাই, কিন্তু সেই গণতান্ত্রিক অধিকারগুলি প্রয়োগ করাও আমাদের পক্ষে দুরূহ, কারণ স্বৈরাচারের একটা রূপ থাকে, কিন্তু বর্তমান যে ফ্যাসিবাদী সরকার এর কোনো রূপ নাই। স্বৈরাচারের কিন্তু একটা চরিত্র থাকে, কিন্তু এই সরকারের কোনো চরিত্র নাই। হোসেন মোহাম্মদ এরশাদ একটা স্বৈরাচার ছিল, আমরা বলি শাসন পদ্ধতিটা তার ছিল স্বৈরাচারী। হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু শেখ হাসিনা বা খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছে, কিন্তু বাসভবনে রেখেছে, কখনোই জেলখানায় নেয়নি, কখনোই নেয়নি। কিন্তু বর্তমান যে সরকার, এটা রাজনীতির বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কোনো সংজ্ঞায় পড়ে না, সে কারণেই সংজ্ঞাবিহীন সরকার। এই কারণে বলছি যে গণতান্ত্রিক সরকার সবসময় বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, ফর দ্য পিপুল, কিন্তু বর্তমান সরকারটা কিন্তু নাইদার বাই দ্য পিপুল নর বা ফর দ্য পিপুল নর অব দ্য পিপুল। সুতরাং এই সরকারের বলা হয় কি মিডনাইট গভর্নমেন্ট, তো মিডনাইট গভর্নমেন্ট বলা হয় কেন, অর্থাৎ মিডনাইটে জনগণকে ঘুমন্ত রেখে যারা জনগণের সম্পদ হরণ করে তাদের কি বলা হয়, চোর। এই সরকার হলো একদম এটা চোর, অর্থাৎ
জনগণের ভোট সম্পদ চুরির মধ্য দিয়ে তারা সরকার গঠন করছে। আপনারা বললেন নিশিরাত, আমি বললাম মিড নাইট, এই হলো তফাৎ। তো মিড নাইট গভর্নমেন্টকে আপনি তাড়াতে হলে তা আপনাকে সেই ব্যবস্থাই নিতে হবে। আমাদের শ্যামা উবায়দ একটা কথা বলেছে যে খালেদা জিয়া বলেছেন যে আমরা ক্ষমতায় যেতে চাই না, কথাটা সত্য। খালেদা জিয়া 91 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রধানমন্ত্রী হয়েছে তার আগেও তিনি কখনো বলেন নাই ক্ষমতায় যাব, তিনি স্বৈরাচারের পতন চেয়েছেন। এবং জনগণের যে মাপকাঠি আছে, দৃষ্টিশক্তি অনুমান শক্তিতে জনগণের কাছে খালেদা জিয়া আপোষহীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আন্তরিক অবস্থার কারণে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছে। শেখ হাসিনার ছল চাতুরি জনগণের কাছে ধরা পড়েছিল। সংগঠন হিসেবে আওয়ামী লীগের থেকে বিএনপি থেকে আওয়ামী লীগ খুব শক্তিশালী দল ছিল তখন, কিন্তু জনগণের মন জয় করতে পারে নাই। স্বৈরতন্ত্রকে বৈধতা দিয়েছিল শেখ হাসিনা 86 সালে, এবং এই একটি অপরাধের কারণে কিন্তু এখনো শেখ হাসিনা জনগণের দৃষ্টিতে একজন জাতীয় বেইমান বা প্রতারক হিসেবে প্রতিষ্ঠিত। এটা আমার বক্তব্য না, সাধারণ মানুষের বক্তব্য। 91 সালের নির্বাচনের পরে একজন যুবলীগের নেতা আমাকে তার ছেলের বউ মানে ছেলের জন্মদিনে দাওয়াত দিয়েছিল আশেপাশে একটা হোটেলে, তবে তার কথা উপেক্ষা করতে পারি নাই গেছিলাম। আমার ছেলেটা তখন খুব ছোট, ও ছিল যেহেতু চাইনিজ অনুষ্ঠান বা ছেলেরা তো চাইনিজ দেখলে একটু মনোযোগী হয়, সে মনোযোগ একটু প্রস্তুতি নিচ্ছে খাবে, কিন্তু বারবার একটা কথা বলছিল, দাদা এটাও বিশ্বাস করতে হয় আমাদের নেত্রী খোকার কাছে হারে, খোকারের চিনেকে। এই বারবার এই কথা বলতেছিল, আমি বিব্রত বোধ করতেছিলাম এই কারণে তাদের নেত্রী হারছে বলবই তো, আমি কি উত্তর দিই তাকে। তখন আমার ছেলেটা একটু বিরক্ত হয়ে এক হাতে কাটা চামচটা নিয়ে ও তার চোখের দিকে তাকিয়ে দিল, শোনেন আঙ্কেল, জনগণ খোকারের চিনে নেয় জন্য ভোট দিচ্ছে, আর আপনাদের নেত্রীকে চিনে দেখেই ভোট দেয় না। ছেলেটার বয়স তার মধ্যে বয়স 10 বছর হবে, 10-11 বছর হবে। অর্থাৎ এই বয়সেও সে একটি কথা বলল যে আপনাদের নেত্রীকে ঢাকার মানুষ চিনে, দেশের মানুষ চিনে বলেই ভোট দেয় নাই, আর খোকারে মেজর মান্নানকে চিনে না বলেই ভোটটা দিচ্ছে। তার মানে কি? অর্থাৎ খালেদার যে যে আন্তরিক প্রচেষ্টা স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সেই তারই উপহার দিয়েছিলেন জনগণ। দেশটার মালিক কোনো ব্যক্তি না, দেশটার মালিক জনগণ। কিন্তু বর্তমানে যিনি প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি মনে করেন তিনি পৈতৃক সূত্রে বাড়িতে পারেন, দেশটা পাইছে, যে কারণেই সংসদে দাঁড়িয়ে বলেন 1 কেজি বেগুনে 2 কেজি লবণ দুমু কার কি বলার আছে। এখান থেকে বোঝা যায় যে তার যে মাথার জোড়াগুলি যে আছে সেখানে কোনো ঢিলা টিলা আছে কি। এবং সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস একটা মন্তব্য করছিল আমার একটি মামলা নিয়ে, সেই অ্যাপিলেট ডিভিশন খুলবেন করছিল আমারই মামলা, আমার বিপক্ষের সরকারের মামলা নিয়ে। তো তার কিছু মন্তব্য নানা জায়গায় ছিল বক্তৃতায় প্রধানমন্ত্রী হিসেবে। তখন চিফ জাস্টিস বলছিল প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে জাস্ট রং হেডেড, রং হেডেডটা যে কত বড় পানিশমেন্ট এটা বুঝবার সক্ষমতা হয়তো ওনার নাই এখন। এটা আমাদের যে আছে বাংলাদেশের যে ডিএলআর আছে, উল্লেখযোগ্য রায়ের যে গুলি উল্লেখিত হয় প্রিন্ট হয়, তার মধ্যে সেই মামলাটা লেখা আছে, মিসেস ঝর্ণা রায় ভার্সেস স্টেট, সেই মামলার অবজারভেশনে বলছে হচ্ছিল রং হেডেড। তা আমরাও তো রং হেডেড হয়ে গেছি, এই রং হেডেড মানুষটাকে কেন আমরা ক্ষমতায় রাখি?
কেন ক্ষমতায় রাখি। তা যাই হোক, আমি বলবো আমাদের মনে কিছু করার আছে। এখন ম্যাডামকে বিদেশে যেতে দিচ্ছে না, আমার মনে হয় ম্যাডামে যাওয়ার আগে সে নিজে বিদেশে যেতে চায়। বঙ্গবনে গেলেন, কি আনন্দ, হঠাৎ করে তিনি বিদেশ চলে গেলেন। এবং সেদিন খালেদা জিয়া বিদেশে যান নাই, তাকে কানে কানে ধমক দিছে, তাই তিনি চলে গেছেন। কিন্তু খালেদা জিয়াকে কানে কানে দেয়নি প্রকাশ্য, যে তারেক রহমানকে গ্রেপ্তার করা থেকে আরম্ভ করে তার বাসভবনের গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন পর্যন্ত কেটে দিয়েছে। আমার জানা মতে তৎকালীন সময় ম্যাডাম মাত্র দেড় মাস বাড়িতে রান্নাবান্না করতে পারেন নাই, এক কাপ চা খাওয়ার গরম পানি করতে পারেন নাই। আজকের জায়মা তখন শিশু, অন্যের বাড়ির টিফিন ক্যারিয়ারে ভাত না আসা পর্যন্ত তারা খেতে পারতেন। এই নির্যাতনের কাহিনীটা শুরু হয়েছে 111-এর ধারাবাহিকতা এবং সেই 111-এর চক্রান্তকারীদের ফসল আজকের প্রধানমন্ত্রী। এবং খালেদা জিয়া যদি জেতেন তাহলে তার আশা হতো না। প্রথম আসার একটা নাটক করছিলেন হিথ্রো এয়ারপোর্টে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা মেজর জেনারেল মতিন কি বলছিলেন, যে বাংলাদেশের জন্য কি সে কিছু বলছিলেন, বলছিলেন যে এটা ভয়ানক ক্ষতিকর, খালেদা জিয়া না যেতে তিনাকে পাঠাতে পারেন নাই বলেই শেষ পর্যন্ত সেখানে আসছে। তাকে গ্রেপ্তার করলে যে অসৌজন্যমূলক আচরণ হয়েছে পুলিশের পক্ষ থেকে, আজকে পুলিশ তো তার চরণতলে মাথা দিয়ে আছে, তাই না? সেদিন কিন্তু খুব কড়া ভাষায় খালেদা জিয়া একটি প্রতিবাদ দিয়েছিলেন। শুধু তাই না, তিনি বিদেশ থেকে যখন স্বদেশে আসছেন তাকে ওয়েলকাম করেছিলেন একটি বিবৃতি দিয়ে, তাকে অভিনন্দিত করেছিল। সেদিন খালেদা জিয়া বাসভবন থেকে তার বাসভবনে যেতে চেয়েছিলেন, তৎকালীন সময় ১১১ সরকারের কারণে তিনি যেতে পারেননি। আমাকে বললো আমি যেতে পারছি না, আমি কী করি, আমি বললাম যে আপনি একটি চিঠি কাউকে দিয়ে পাঠিয়ে দেন। তখন তিনি সেই অভিনন্দন বার্তাটা পাঠিয়েছেন। তো সুতরাং আজকে দেশের যে অবস্থা, যে অবস্থাতে তিনি আছেন, তাকে কাউকে তারাই ফেলব না, স্বেচ্ছায় কোনোদিন তিনি দেশ ত্যাগ করতে পারেন। তাকে রাখতে শুনছিলাম সাতজন র্যাব কর্মকর্তা থেকে আমেরিকার ব্ল্যাকলিস্টেড করছে, কারো কারো ভিসা বাতিল করছে। আজকে এখানে আসার আগে শুনলাম 9,028 জন, এটা খুব বলা হয় রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী স্যাংশন, অর্থাৎ তারা আমেরিকায় যেতে পারবে না, ভিসা পাবে না। এই স্যাংশনের কারণে জাতিসংঘ থেকে আরেকটা স্যাংশন বরাদ্দ হতে পারে, যে তারা এই যে নিরাপত্তা পরিষদের যে দায়িত্বে যায় পুলিশ বা আর্মির লোকরা, যেটাই বর্তমানে যারা আর্মিতে চাকরি করে, পুলিশের চাকরি করে, ঢাকায় বড় পোস্টিং আছে, তারা ওখানে যেতে পারলে নিজেকে সার্থক মনে করে, সফল মনে করে। আজকে আমরা কোন দেশে আছি, কিভাবে আছি? তিনি একজন আইজি, সরকারি পোশাক পরিহিত, তাকে একটি দেশ, একটি রাষ্ট্র, এই মিয়ানমার বা ওই ইনা ভুটান সিকিম না, আমেরিকার মতো একটি রাষ্ট্র তাদেরকে স্যাংশন দিচ্ছে, অর্থাৎ এই যে পোশাকের মর্যাদা তারা আছে,
এটি কিভাবে সামাল দিবেন, দেশের মানুষকে কিভাবে বুঝাবেন, ডান্ডা পেটা করে মামলা দিয়ে নয় আমাদেরকে বন্ধ রাখবেন, বিশ্ববাসীর চোখ বন্ধ করবেন কি করে? গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যদি তারা ত্যাগ করে বাংলাদেশকে, সেখানে বাধা দিবেন কি করে? 100টি গণতান্ত্রিক দেশ, যেখানে পাকিস্তানের মতো দেশ, যেখানে ইন্ডিয়ার মতো নেপালের মতো দেশ গণতান্ত্রিক দেশের বাইডেনের দাওয়াত পায়, সেখানে পায় না কে? বাংলাদেশ। আর কে পায় না? পাশে মিয়ানমার। তাহলে গণতান্ত্রিক দেশের সংজ্ঞায়ও আমরা পড়ছি না, তাহলে কোন সংজ্ঞা যাবে? ইজ ইট এ কমিউনিস্ট কান্ট্রি? চায়না কমিউনিস্ট কান্ট্রি, তারা গণতন্ত্র বোঝেও না, বুঝতেও চায় না, তাদের নিজস্ব পদ্ধতির মতো তাদের দেশ চলে। আবার একটু আগ বাড়াইয়া, এখন আমার বলা ঠিক হবে কিনা কিছুক্ষণ পর আমরা বুঝবো এটা নিয়ে, চায়নার অ্যাম্বাসেডার তিনি আজকে একটা বক্তৃতা দিয়েছেন, শেখ হাসিনার গুণ কীর্তন, শেখ হাসিনার গণতন্ত্র উৎকৃষ্ট, শেখ হাসিনার দেশে মানুষ শান্তিতে আছে, শেখ হাসিনার দেশে উন্নয়ন হচ্ছে, গণতন্ত্রের উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, উদাহরণ দিচ্ছে, দেশের মানুষ শান্তিতে থাকা, এটা থাকা, সেটা থাকা কথাগুলোই বলছেন। দেশের মানুষ কেমন শান্তিতে আছে, কয়েকদিন আগে চায়নার একজন ইঞ্জিনিয়ার মাওয়া ঘাট থেকে উদ্ধার হয়ে গেল, তারপর চায়নার কথা বলছে, কারণ চায়নার কাজ করে বিশ্বের মধ্যে আমরা ছোটবেলা সামারও দেখে নেই, আমরা তো মনে ছোট দেখছি, কাবলিওয়ালা, কাবলিওয়ালারা কাঁধে ব্যাগ নিয়ে গ্রামে গ্রামে ঘুরত আর টাকা লোন দিত, 10 টাকা 20 টাকা 50 টাকা, আর কদিন পর পর যেত, গিয়ে বলতো কি ওই টাকা না দিতে হলে, কোয়ান্ত সুদ মানতি আসল নেই মানতি, তো হয়তো বাংলাদেশে কাবলিওয়ালারা আবার আসবে যে আমরা আসল নেই মানতি সুদ মানতি, কারণ আসল নিয়ে এগুলো তার সুদ পাওয়া যাবে না, যতদিন আসল থাকবে ততদিনই তো সুদ পাবে। আজকে কোথায় আছি? একদিকে কাবলিওয়ালারা ইনভেস্ট করছে, আরেকদিকে বাংলাদেশ থেকে নিঃশেষ করার জন্য তারা একটা পাপেট, একটা পুতুল হিসেবে শেখ হাসিনাকে রাখছে, আবার দুটো পরস্পর পরস্পর বিরোধী শক্তি। এটা আমাদের দেশের ফরেন মিনিস্টার আছে, মগজে কি আছে জানি না, মাঝে মাঝে যা বলে যে একসময় স্বামী স্ত্রীর সম্পর্ক, আরেকজন করে রক্তের সম্পর্ক, এই যে কত ধরনের কথা, উদ্ভট কথাবার্তা। আজকে আমরা দেশটা, এই যে অশ্লীল শব্দ নিয়ে একটি শব্দ উঠছে, আমাদের দেশটা নিয়ে মানুষের মস্করা করছে না? এই মস্করা থেকে আমরা কিভাবে রেহাই পাবো? এই মস্করার কি জবাব আছে আমাদের কাছে? আমরা কি মস্করার পাত্র নাকি? দেশের মালিক তো জনগণ, আমাদের আন্দোলনটা কিন্তু জনগণের মালিকানা ফেরত পাওয়া, জনগণ ডিসাইড করবে কখন কাকে দায়িত্ব দিবে, কাকে কখন জানবে। আর চেয়ারম্যানের নির্বাচন হাবিবুর রহমান সাহেব বললেন তার ম্যাজিকের কথা, ওনার সাথে বড় ম্যাজিকের কিছু নাই, এই ম্যাজিকের শোটে কি হয়েছে, হিজরা জয়লাভ করছে। আমি মানুষ হিসেবে তাদেরকে ঘৃণা করি না, কিন্তু আমাদের সমাজ এই তৃতীয় লিঙ্গের এদেরকে একটু এড়িয়ে চলে, তাদেরকে খুব একটা সামাজিক মর্যাদা দেয় না, গুরুত্ব দেয় না, দেয় তাইলে এই দেশের মানুষ অকপটে সেই হিজড়াদের বেছে নিচ্ছে, ভোট দিয়ে জয়লাভ করেছে নৌকারে। আরেকজনে আমাদের যে প্রার্থী দেখলাম সুটটাই পরা, সে পরাজিত হয়েছে নৌকা মার্কা নিয়ে, ভবিষ্যতে নৌকা নেব না, কুপ্তা মার্কা নিয়ে দাঁড়ানো। এটা শেখ হাসিনা অশ্লীল শব্দ না আপনার জন্য, তাই না?
সুতরাং এটাকে আমরা আজব দেশে পরিণত হয়েছি। এই এত মানুষের রক্ত দিয়ে জীবন দিয়ে দেশটা স্বাধীন, মা বোনের ইজ্জত দিয়ে দেশটা স্বাধীন, সেই দেশটা এখন ঠাট্টা মস্কারি আর বিদ্রুপের দেশ হয়ে গেল। আর সেই দেশের মানুষ চিকিৎসার দাবিতে আন্দোলন করতে হয়। আমি খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিল না, খালেদা জিয়া একবারও কিছু ছিল না, খালেদা জিয়া সিম্পলি সিটিজেন অফ দ্য কান্ট্রি। তার রাইট আছে কি চিকিৎসা করা, এটা হিউম্যান রাইট এবং অ্যাজ পার ডেমোক্রেসি পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটি রাইট চিকিৎসার অধিকার। সেই চিকিৎসার অধিকারের জন্য লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশে একটা পাগল খুঁজে পাওয়া যাবে না, একমাত্র শেখ হাসিনা ছাড়া। যারা বলবে খালেদা জিয়া চিকিৎসা চাই না, প্রতিটি মানুষ উৎকণ্ঠা উদ্বিগ্নের সাথে কাটাচ্ছে, প্রতিটি মানুষ চায়, এমনকি আওয়ামী লীগের লোকও চায়। একসঙ্গে যখন হয় বাজারে বসে, কি শুরু করলো, দেখে দেখে কি হয়, চিকিৎসাটা করলে কি হয়, এই কি শুরু করলো, মাথা খারাপ হয় মতো, এরও বিরক্ত। পুলিশও বলে যা শুরু করছে আমরা কত করুন, দুদিন পরে তো আমরা পোশাকও দেব, ফ্যামিলিও বাঁচে কেন না, চাকরি দিয়ে পুলিশের মধ্যে একদম শব্দ এসাই, এদের মধ্যে গল্প হয় এই ধরনের কথা। কারণ আমরা মানুষের সাথে চলি, মানুষের মাঝে চলি, মানুষের ভাষা বুঝতে পারি, মানুষের চাউনি দেখলে তার চোখের ভাষা বুঝতে পারি আজকে আমরা কোন জায়গায় আছি। আমরা যুক্তি দিই খালেদা জিয়া কি করছে, টাকা তো সাথ করেনি, এটা তো সত্য কথাই, এটা যুক্তির দরকার নাই। খালেদা জিয়া টাকা আত্মসাত করলে কিন্তু তার জেল হইত না, আত্মসাত করে নাই বলে জেল হয়েছে। কারণ এখন যে দুর্নীতির বাজারে উনি সাধু থাকবে কেন, দুর্নীতির বাজারে উনি সাধু থাকবে কেন, উনি অনেস্ট থাকবে কেন। খালেদা জিয়া আরো দোষ আছে, জনগণ কেন তারা এত পছন্দ করে, এটাও তো একটা দোষ। খালেদা জিয়ার আরো দোষ আছে, সে সারাক্ষণ কথা বলে, আবল তাবল অনেক ধরনের কথা বলে। খালেদা জিয়া কোনো আবল তাবল কথা বলে না, কোনো নোংরা ভাষা তার মুখে উচ্চারিত হয় না, এটা মানুষ পরিমাপ করে, এটাও তো খালেদা জিয়ার দোষ। খালেদা জিয়ার আরো দোষ আছে, বলছে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এখন তিনি তো প্রভুত্ব মেনে নিয়েছেন, তিনি তো শিষ্যত্ব গ্রহণ করেছেন, সুতরাং খালেদা জিয়ার দেশের বাইরে পিন নাই, ওনারা আছে, এটা মনে হয় যে ওনাকে কি করা হয়, বিদ্রুপ করা হয়। সুতরাং খালেদাদের দোষের শেষ নাই, সর্বশেষ দোষটা হলো তিনি এই দেশটাকে ভালোবাসে, দ্বিতীয় দোষটা হলো তিনি গণতন্ত্রের পূজারী, তৃতীয় দোষটা হলো তিনি একজন নিষ্ঠাবান, যাকে ভদ্র মহিলা বলে বলা যায়, তিনি একজন ভদ্র মহিলা, তিনি এই দেশের ভাগ্য উন্নয়নের জন্য, নারীদের উন্নয়নের সকল ক্ষেত্রে জিয়াউর রহমানের ধারাবাহিকতায় প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তার অবদান রাখছেন। তিনি মেগা প্রজেক্ট করেন নাই, মেগা দুর্নীতি করেন নাই। খালেদা জিয়ার সময় বিদেশের টাকা পাচার হয়েছে এই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় নাই, এখন 2 লক্ষ কোটি টাকা। অর্থমন্ত্রী বলছে যে কারাতে মুদ্রা পাচার করে তিনি জানেন না। আরে বাবা তুমি জানবার তো, প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেই তো হয় কারা টাকা প্রধান মুদ্রা পাচার করছে। ওনার মেয়ের জামাই এখন আছে কি নাই তা জানি না, একমাত্র মেয়ের জামাই থাকুক বা না থাকুক, মেয়ের জামাই, তিনি কত টাকা পাচার করে দুবাইতে আটক আছেন, যখন জামাই ছিলেন তখনই তো টাকা গুলি গেছে, এখন থাকুক বা না থাকুক। তো সুতরাং তখন জামাই ছিল, শেখ হাসিনা জানে কে কত টাকা লুট করছে, শেখ হাসিনা জানে কে কোথায় টাকা পাচার করছে, শেখ হাসিনা জানে
বেগমপাড়ায় কাদের বাড়ি আছে, শেখ হাসিনা জানে সেকেন্ড হোম মালয়েশিয়া কার আছে, শেখ হাসিনা জানে মেগা প্রজেক্টের লুটের টাকা কে কে ভাগ পেয়েছে, সে সব জানে। তো যাই হোক, বলতে গেলে শেষ হবে না। আমাদের বলার জায়গাটা বোধ হয় এখন সীমিত করা দরকার। আমাদের কর্ম লক্ষ্য অর্জনের জন্য যেটা করা দরকার সেটা করা দরকার। আমরা যত আকুতি মিনতি করছি হাসিনা কিসে খালেদা জিয়ার চিকিৎসার জন্য, তার থেকে কম কম পরিশ্রম করে আমরা যদি ঠিক মতো ধাক্কা দিই সরকারকেই পতন পারি। খালেদা জিয়ার চিকিৎসা করা বিকল্প পথ শেখ হাসিনার পতন। শেখ হাসিনা থাকলে খালেদা জিয়ার চিকিৎসা জোর করে হবে না, আন্দোলন করে চিকিৎসা হবে না, তবে আন্দোলন করলে সরকার পতন হয় এটা সবাই জানে, সবাই বিশ্বাস করে। আমার মনে হয় যে আমরা সেই পথে এগুই, তার জন্য প্রস্তুত হই নাকি? আর জেলে যাওয়ার ভয় কি? বাঁচতে যদি পারি জেলে যেতে আনন্দ আছে, বাঁচতেই যে কিনা পারতেছি না সেখানে জেলের ভয় করার কি দরকার আছে, তাই না? সুতরাং আমরা বাঁচার জন্যই একবার মরার চেষ্টা করি, যদি মরার জন্য চেষ্টা করি হয়তো মরবো না, বেঁচে যাব। সুতরাং খালেদা জিয়ার প্রতি যদি আমাদের কৃতজ্ঞতা, আমাদের দায়িত্ববোধ দৃশ্যমান করতে হয় জনগণের কাছে, তাহলে আমাদেরকে সেই কাজটা করতে হবে, নতুবা আমরাও জনগণের কাছে দোষী হিসেবে দোষী সাব্যস্ত হব। কারণ আমরা এত লোক থাকতে তার জন্য আমরা কিছু করতে পারলাম না, এটাও কিন্তু জনগণ আমাদের কাছে প্রশ্ন করবে, আমাদেরকে খুব খাতির করেছেন দিবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার ধারণা। তো সেই কারণে জবাবদিহিতার প্রশ্নটা কিন্তু আমাদের সকলের আছে। আমরা সেই প্রশ্ন থেকে আমরা কম কথা বলে যে কাজটা করলে হয় সেই কাজটা আমরা শুরু করি। আপনাদের সবাইকে ধন্যবাদ আয়োজনের জন্য। এই ক্ষুদ্র ক্ষুদ্র আয়োজনের মধ্য দিয়ে একদিন বৃহত্তর কিছু ঘটে, এটি ইতিহাসের নিয়ম, এখানে হতাশ হওয়ার কিছু নাই। এবং আমাদের আশাবাদী থাকা ভালো, আশাবাদীর সাথে আমাদের প্রচেষ্টাটা সক্রিয় থাকলে অবশ্যই আমরা বিজয় অর্জন করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।